পবিত্র শবে বরাত উপলক্ষে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমসের উপ কমিশনার নুরুল উদ্দিন মিলন জানান, পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন চেকপোস্ট খোলা হয়েছে। আগামীকাল সকাল থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।